সাতটি বিষয়। সাতটি বিষয়ে কখনো কাউকে কিছু বলবেন না। আমরা অনেক মানুষের সঙ্গে মিশে থাকি, নানা প্রয়োজনে অনেক কথা বলে থাকি, আর বাঙালির প্রিয় আড্ডায় অনেক কিছু আলোচনার বস্তু হয়ে ওঠে। তাই এমন সাতটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আলোচনা করব, যেগুলো খুব কাছের মানুষ ছাড়া ওপরের কাছে কখনো শেয়ার করবেন না। এক, তোমার লক্ষ্য। তোমার গোল বা লক্ষ্য সবাইকে বলো না, এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। একটি গবেষণায় উঠে এসেছে যে কোনো গোল এ পৌঁছানোর পর এন্ড্রোপিনস নামক হরমোন গৃহীত হয়, একে হ্যাপিনেস হরমোনও বলা হয়। কাউকে নিজের গোল এর ব্যাপারে বললে সেই এন্ড্রোপিনস হরমোন এর ক্ষরণ ঘটে আর হ্যাপি ফিলিংস আসে, ফলে গোল বা লক্ষ্য পূরণের তাগিদ ভেতর থেকে কমে আসে। তাছাড়া নিজের লক্ষ্য অন্যদের বললে তারা তোমায় নেতিবাচক ভাবনার দ্বারা হতাশও করে তুলতে পারে। দুই, ব্যক্তিগত জীবন দর্শন। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম জীবন দর্শন থাকে, সে বিষয়ে বাইরের কারো সঙ্গে আলোচনা করতে নেই। তার কারণ হলো তোমার ব্যক্তিগত জীবন ভাবনা সম্পূর্ণ তোমার নিজস্ব বিষয়, অন্য কেউ তোমার মতো করে ভাবুক এটা কখনোই প্রত্যাশা করা উচিত নয়, কেননা তাদেরও নিজস্ব ভাবনা রয়েছে, সেটা তোমার সঙ্গে না মেলার সম্ভাবনাই বেশি। কাজে তোমার ব্যক্তিগত ভাবনা অন্যদের সাথে শেয়ার করলে দুইটি সমস্যা হতে পারে। তোমার ভাবনার জন্য অপদস্থ হতে পারো, দুই, অনর্থক বিতর্কে জড়িয়ে পড়তে পারো। তিন, কাউকে সাহায্য করার গল্প। হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখা উচিত যে তুমি কাউকে সাহায্য করছো সেটা অন্যদের বলতে যাবে না, কারণ কাউকে সাহায্য করা তোমার মহত্ত্ব বা উদারতা, কিন্তু অন্য কাউকে সেটা বললে সেটা তোমার অহংকার বা আত্মগৌরবেই প্রকাশ পাবে। এক্ষেত্রে সামনের জন্য তোমার ঈর্ষা করবে, এমনও হতে পারে যে প্রয়োজন না হলেও তোমাকে ওই রকম সাহায্যের আদেশ দিয়ে বসবে। তুমি কাউকে সাহায্য করলে তোমার কৃতিত্ব এমনই প্রকাশ পাবে তুমি কাউকে সাহায্য করলে তোমার কৃতিত্ব এমনিতেই প্রকাশ পাবে, তা কখনো বলে বেড়াতে যাব না, এতে তোমার ব্যক্তিত্ব বজায় থাকবে নিশ্চিত। চার, ব্যক্তিগত সম্পত্তি। আমি একটা গাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, কিংবা একটা দামি ক্যামেরা কিনলাম, এ ধরনের কথা অহংকারেরই প্রকাশ করে। মনে রাখবে তোমার সম্পত্তি তোমার ব্যক্তিগত, তার সুবিধা তুমি ভোগ করবে, অন্যদের সে বিষয়ে বললে সে জেলাসি ফিল করবে। সম্পত্তি লোক দেখানোর জন্য নয়, নিজের ভোগের জন্য। সম্পত্তি নিয়ে অন্যদের বললে ক্ষতি ছাড়া কখনোই লাভ হয় না, জেনে শুনে কেন নিজের ক্ষতি করবে বা শত্রু বৃদ্ধি করবে। পাঁচ, পারিবারিক সমস্যা। প্রত্যেকটি পরিবারেরই কোনো না কোনো ড্রামা থাকে। সহজ ভাষায় বলতে গেলে পরিবারই হলো জীবন সমস্যার আঁতুড়ঘর। তুমি নিজের পারিবারিক সমস্যার কথা কখনোই অন্যদের বলতে যাও না। মনে রাখবে এই সমস্যার গল্পই অন্যদের গসিপের বিষয় হয়ে উঠবে, পরে বাকি লোকদের সঙ্গে মিশতে গেলেও দেখবে তারা তোমাকে ওই পরিবারের সমস্যার নিরিখে কথা বলবে ও তোমার মূল্যায়ন করবে। বালুভাবে হয়তো কাউকে পরিবারের সমস্যার বিষয়ে বলছো, একসময় সেটা বুমেরাং ও হয়ে উঠতে পারে। অপরের গোপন তত্ত্ব। অপরের গোপন তত্ত্ব নিয়ে কখনো গসিপে অংশ নেবে না, এতে তোমার চরিত্রের অবক্ষয় ঘটতে থাকবে। আর কেউ যদি তোমাকে তার গোপন কথা বলে সেটা অন্যদের বলে দিলে বিশ্বাসভঙ্গের অপরাধ ঘটতে পারে, আর যার জন্য গোপন কথা বলছো সে অন্যদের কাছে হাসির খোরাক হয়ে উঠবে, যার জন্য তুমি দায়ী হয়ে পড়বে। তাই অপরের গোপন কথা কখনোই অন্য কাউকে বলতে যাবে না। অপ্রিয় অতীত। প্রত্যেকের জীবনেই অতীত রয়েছে, অনেকেই দেখবে অতীত চারি, তারা অতীতের ঘটনা আর ভুলগুলি আলোচনা করে আরো আফসোস করে। তুমি অতীত থেকে শিক্ষা নেবে, অতীতকে নেবে না। অপ্রিয় কোনো অতীত, যার নিজের বা আর কারো যাই হোক না কেন, সে বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যেও না। কারো অপ্রিয় অতীতকে স্মরণ করিয়ে দিলে তার দুঃখ কষ্টকে উস্কে দেওয়া হয়। শুধু অপরের নয়, নিজের অপ্রিয় অতীত থাকতে পারে। অবশ্যই মনে রাখবে নিজের বা অপরের অপ্রিয় অতীতকে উস্কে কুচিয়ে গা করার মতো ব্যক্তিত্বের অধিকারী তুমি নও, আর কখনোই তা করতে যেও না। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কোন বিষয়গুলো অন্যদেরকে বলতে নেই। আশা করি এরকম ভাবে চললে তোমার জীবন উন্নতির শিখরে পৌঁছে যাবে। ধন্যবাদ।